কর্মঘণ্টার বাইরেও অফিসের সঙ্গে নানা প্রয়োজনে যোগাযোগ রাখার বিষয়টি অনেক ক্ষেত্রে বাধ্যবাধকতার পর্যায়ে চলে যায়। ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে সেবা প্রদান করে যেতে হয় অফিসের নির্ধারিত সময়ের পরেও, সাড়া দিতে হয় ইমেইল ও ফোন কলের। অনেক সময় বাধা বিঘ্নতার মুখে পড়ে পারিবারিক জীবন, এতে ব্যক্তি জীবনে স্বস্তি মেলে না অনেকেরই। এছাড়াও অফিসের ডাকে পর্যাপ্ত সাড়া না দিতে পারলে শুনতে হয় মালিক পক্ষের অভিযোগ। কর্মীদের এসব সমস্যার নিরসনে অস্ট্রেলিয়া এবার নতুন এক আইন প্রণয়ন করেছে, যে আইনে কর্মীদের থাকবে কর্মঘণ্টার বাইরে অফিসের কাজে সাড়া না দেওয়ার অধিকার। রাইট টু ডিসকানেক্ট নামের আইনটি এই সুবিধা প্রদান করবে দেশটির কর্মীদের। অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের করা সার্ভে অনুযায়ী 2023 সালে গড়ে 281 ঘন্টা বিনা বেতনে কাজ করেছেন অস্ট্রেলিয়ার কর্মীরা, যা অর্থের হিসেবে 88 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। সোমবার কার্যকরী হওয়া নতুন এই আইন কর্মীদেরকে ব্যক্তিগত জীবনে অফিসের অনুপ্রবেশ বাধা দেওয়ার আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করবে। I hope it catches on. I doubt it'll catch on in our industry, to tell the truth, though. অন্যদিকে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের মালিক পক্ষ আইনটির সমালোচনা করে বলেছেন, আইনটি প্রয়োগে অস্পষ্টতা কর্মী ও কর্মকর্তাদের মধ্যে যোগাযোগে সমস্যা তৈরি করবে, কাজ হয়ে পড়বে আরও বেশি কঠিন, যার প্রভাব পড়বে অর্থনীতির ওপর। কাকুলি আখতার, সময় সংবাদ।